আমি সীমামিশ আজকে আমরা পড়ব কবি সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি কবিতাটি কিছু ছাত্রছাত্রী এই কবিতাটি পড়িয়ে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছিল তাদের এই অনুরোধে আমি এই কবিতাটি পড়িয়ে দিচ্ছি এটি বাংলা অনার্সের ডিগ্রি কোর্সে পাঠ্য থাকে এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবিতাটি পাঠ্য থাকে সুধীন্দ্রনাথ দত্তের শারশ্বতীর সাথে সাথে এই যে উট পাখি সমান গুরুত্বপূর্ণ একটি কবিতা আমি কবি সুধীন্দ্রনাথ দত্তের কবি পরিচিতি আলাদা করে দিচ্ছি না কারণ শাশ্বতী পড়াতে গিয়ে আমি ওখানে সুধীন্দ্রনাথ দত্তের কবি পরিচিতি ডিটেল দিয়ে দিয়েছি তাই কবি সম্পর্কে বা কবির কাব্যগ্রন্থ সম্পর্কে কিছু জানতে গেলে তোমরা ওই ভিডিওটা থেকে পেয়ে যাবে শাশ্বতী যেখানে আমি ব্যাখ্যা করেছি সেখানে দিয়ে দিয়েছি তাই এইখানে আমি কবি সুধীন্দ্রনাথ দত্তের উৎপাখি কবিতাটি পড়িয়ে দেব এবং কবিতাটি যতটা সম্ভব বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেব। আধুনিক কবিতা বিমূর্ত তাই প্রত্যেকটি লাইনের অর্থ ব্যাখ্যায় আমরা যাব না প্রতিটি স্তবক আমি পড়িয়ে দেব এবং সেই স্তবকে কবি কি কি বলতে চেয়েছে আমি বুঝিয়ে দেব। তাই উটপাখি কবিতাটা পড়ার আগে আমাদের জানতে হবে যে উৎপাখি কবিতাটার প্রেক্ষাপট ঠিক এরকম প্রেক্ষাপটে কবি কবিতাটা লিখেছেন সুধীন্দ্রনাথ দত্তের ক্রন্দসী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ উটপাখি কবিতাটি তারই অন্তর্গত তাহলে আমাদের দেখতে হবে উনিশশো সাঁত্রিশ সালে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কী উনিশশো উনচল্লিশে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে উনিশশো সাঁত্রিশে প্রথম বিশ্বযুদ্ধের বীজ কিন্তু বপন হয়ে গেছে বিশ্বজুড়ে একটা মন্দা দেখা দিয়েছে দুর্ভিক্ষ কবি মনে করছেন এই সময় কিন্তু রোমান্টিকতা বা রোমান্টিকতা আতিশয্যে ভেসে যাওয়া উচিত নয় আমাদের দেশটা মরুভূমিতে পরিণত হয়েছে বন্ধা হয়ে গেছে তাই আত্মসচেতন কবি এই কবিতাটি লিখলেন উট পাখি নামটার মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি একটি পাখির কথা পাচ্ছি মরুভূমিতে দেখা যায় অনেকেই হয়তো তোমরা দেখে থাকবে বা তোমরা গুগল করলেও দেখতে পাবে উট সেই গলাটা অনেকখানি লম্বা হয় অনেক বড় পাখি পাখি হলেও এটা কিন্তু উড়তে পারে না কারণ এর দেহের আকারটা বেশ ভারী সেই উট সম্পর্কে কথাটা কবিতাটার নামকরণ উটপাখি কেন দেওয়া হলো কারণ একটা মিট আছে উটপাখি সম্পর্কে যে উটপাখি ভীষণ স্বার্থপর হয় নিজের কথা শুধু ভাবে এবং বলা হয় যে মরুভূমিতে যখন ঝড় ওঠে তখন এই উটপাখিরা ঝড়ের হাত থেকে বাঁচার জন্য বালির মধ্যে নিজের মাথাটা গুঁজে দেয় এবং ভাবে আমি প্রলয় থেকে রক্ষা পেয়ে গেলাম আসলে এভাবে তো প্রলয় থেকে রক্ষা পাওয়া যায় না নিজের মুখটা আড়াল করে দিলে বাইরের ঝড়টা কখনো থেমে থাকে না ফলে এরা ক্ষতিগ্রস্ত হয় কবিতায় উট এখানে এখানে রূপে কিন্তু ব্যবহার করে কবিতাটি লিখেছেন তাহলে এটা ভাবার কোনো বিষয় নয় যে কবি সুধীন্দ্র দত্ত উটপাখিকে নিয়ে কবিতা লিখেছেন ঈশ্বরগুপ্ত কিন্তু আনারস পাঁঠা তুপসে মাছ অনেক কিছু নিয়ে কবিতা লিখেছিলেন সে তিনি যুবসন্ধির কবি সে সময় সম্ভব কিন্তু আধুনিক যুগে উনিশশো সালে কবি সুধীন্দ্রনাথ দত্ত উটপাখিকে নিয়ে কিন্তু কাব্য রচনা করতে চাননি তিনি আধুনিক মানুষের অবস্থাটা বোঝাতে চেয়েছেন উঠ পাখিকে প্রতীকরূপে ব্যবহার করে আমি কবিতাটি পড়লে তোমরা বুঝতে পারবে যে উঠ পাখি প্রসঙ্গ কেন এলো কারণ কবিতায় বারবার আমরা পাবো মরুভূমি প্রসঙ্গ আমাদের এই বর্তমান সমাজ এই রাষ্ট্রীয় অবস্থাকে কবি কিন্তু মরুভূমির সঙ্গে তুলনা করেছেন তাহলে কবিতাটি পড়ছি টেক্সট বইটি নিয়ে নেবে তোমরা কবিতাটি পড়লে আপাত দৃষ্টিতে অনেকেই মনে করে এটি প্রেমের কবিতা কারণ কবিতার প্রথমেই কবি বলছেন আমার কথা কি শুনতে পাও না তুমি মানে এত সুন্দর করে বলছেন মনে হয় যেন কবি এটি প্রেমিকার উদ্দেশ্যেই বলছে কিন্তু এটাকে প্রেমের কবিতা মনে করার কোনো কারণ নেই পরবর্তীকালেও আমরা দেখব সংসার পাতার কথা আছে তার মানে অনেকেই ধরে নেয় যেটা হয়তো প্রেমের কবিতা কবি রোমান্টিক প্রেমের কবিতা লেখেননি কারণ যে সময় কবিতাটা রচনা করছে সে সময় দাঁড়িয়ে রোমান্টিক প্রেমের কবিতা লেখার মতো পরিস্থিতিও নয় বললাম তো গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে একটা আলোড়ন তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কবি মনও কিন্তু বাদ যাননি কবির ভিতরটাও আলোড়িত হয়েছে কবি সুধীন্দ্রনাথ দত্ত অনেক বেশি বিশ্বগত ও রাষ্ট্রীয় কবি ছোট ছোট ব্যক্তিকেন্দ্রিক ঘটনার বাইরে রাষ্ট্র এবং বিশ্বকে তার কবিতায় তিনি কিন্তু মিশিয়ে দিয়েছেন আমি প্রতিটা লাইনের অর্থ করছি না আমি পুরো স্তবকটা পড়িয়ে দিয়ে এর অর্থ ব্যাখ্যা করে দেব। কারণ আধুনিক কবিতা ভীষণ বিমূর্ত প্রত্যেকটা লাইনে এভাবে আমি অর্থ করতে গেলে সঠিক অর্থটা কিন্তু আমরা বুঝতে পারবো না তাই আমি পুরো স্ট্যান্ডার্টি পড়িয়ে দিচ্ছি দেখো আমার কথা কি শুনতে পাও না তুমি কেন গুজে আছো তবু মিছে চলে কোথায় লুকোবে ধু করে মরুভূমি খুয়ে খোয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচিকাও যে নেই নির্বাক নীল নির্মম নীলাকাশ নিষাদের মন মায়ামৃগে মজে নেই তুমি বিনা তার সমূহ সর্বনাশ কোথায় পালাবে ছুটবে আর কত উদাসীন বালি ঢাকবে না পদরেখা প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত বিগত সবাই তুমি অসহায় একা মনে রাখতে হবে এই স্তবকে কবি কাদের কথা বলছেন মধ্যবিত্ত মানসিকতার একা কি নিসঙ্গ মানুষদের কথা বলছে বলতে চাইছে যে আমার কথা কি তুমি শুনতে পাও না মুখ বুঝে কেন মিছে ছলে বলে রয়েছ মানে আমার কথা অন্তরাত্মার কথা তুমি ঠিকই শুনতে পাচ্ছো তোমার কান অব্দি পৌঁছাচ্ছে তুমি মিথ্যে চলো নাই মুখ গুজে বসে রয়েছ কোথায় আর মুখ লুকবে চারিদিকে তো ধুধু মরুভূমি এখানে কিন্তু উটপাখির প্রসঙ্গ আবার আসছে এই যে বললাম প্রলয়ের সময় উটপাখি বালিতে মুখ গুজে দেয় মনে করে আমি রেহাই পেয়ে গেলাম এখান থেকে আমার নিস্তার হয়ে গেল আসলে এইভাবে রেহাই পাওয়া যায় না শুধু মুখটা গুজে দিয়ে প্রলয় থেকে বাঁচা যায় না প্রলয় থেকে বাঁচতে গেলে আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের উঠে দাঁড়াতে হবে প্রলয়ের মুখোমুখি হতে হবে এবং এগিয়ে যেতে হবে তবেই আমরা কিন্তু রাস্তা বের করতে পারবো এভাবে সম্ভব নয় উটপাখি বললাম ভীষণ স্বার্থপর নিজের কথা ভাবে এবং নিজেকে বাঁচিয়ে চলে এই উটপাখির প্রতীকে কবি কাদের কথা বলছেন মধ্যবিত্ত মানসিকতার বর্তমান যুগের মানুষের কথা যাদের ভিতরটা একেবারে ক্ষয়ীভূত হয়ে গেছে যারা ভিতর থেকে একেবারে নিঃস্ব ফাঁপড়া হয়ে গেছে ভিতরে কিছু নেই অন্তঃসার শূন্য সেই মানুষগুলোর কথা বলছে কবি তাই বলছে যে খুয়ে খুয়ে ছায়া মরে গেছে পদতলে এতটা খুয়েছে যে তার আর ছায়াও পড়ছে না পায়ের তলায় আজ দিগন্তে মরিচিকাও যে নেই দিগন্তে একদম দূরে আমরা কি দেখতে পাই বললাম মরুভূমিতে গেলে মরুভূমিতে গেলে অনেক দূরে আমরা দেখি মরিচিকা যেন জল কিন্তু সময়টা এত হয়ে গেছে মানুষের ছায়াও পড়ছে না মরুভূমি এতটাই মরুময় হয়ে গেছে যে সেখানে মরিচিকার লেশ মাত্র নেই নির্মম নির্বাক নীল নির্মম নীল আকাশ তাহলে নীল আকাশটা কিরকম নির্মম এবং নির্বাক মুখ হয়ে গেছে আকাশটা যেন থমকে গেছে কারণ সময়টা ভালো নয় সময়টা উসর সময়টা বন্ধা নিষাদের মন মায়ামৃগে মজে নেই তাহলে নিষাদ আমরা জানতাম যে ব্যাধের গল্প ব্যাধ কি করতেন মৃগ দেখে পথভ্রষ্ট হতো সে মায়া মৃগের মায়ামৃগ এখানে কল্পনা আলেয়ার প্রতীক যে মায়ামৃগ মানুষকে মায়ায় জড়িয়ে এদিক থেকে ওদিক নিয়ে যায় পরবর্তীকালে সেই মায়ামৃগটা মানুষের রূপ ধারণ করে এরকম অনেক কথিত গল্প রয়েছে বলছে সেই মায়ামৃগের যুগ এখন আর নেই নিষাদও সেই মায়ামৃগের কথা ভাবে না বলছে কোথায় পালাবে ছুটবে আর কত বলছে ভিতরে ভিতরে আমরা যদি ছুটতেই থাকি ছুটতেই থাকি এভাবে তো ছুটে পালানো যায় না ভিতর থেকে সমস্ত শক্তি সঞ্চয় করে তারপর আমাদের সত্যি করে ছুটতে হয় তবেই না ছোটা যায় আর নিজের থেকে নিজে তো পালিয়ে বাঁচা যায় না বলছে ছুটবে আর কত পালাবে আর কত কবি তাহলেই কথাগুলো কাকে বলছে মধ্যবিত্ত মানসিকতা মানুষকে বলছেন এমনকি নিজেকেও বলছেন কারণ কবি এই দেশেরই একজন মধ্যবিত্ত সাধারণ মানুষ নিজের অন্তরাত্মাকেও কবি বলছেন প্রাক পৌরাণিক বন্ধু যত বিগত সবাই তুমি অসহায় একা এখানে কবি বলছেন আমাদের আগেকার মতো বন্ধু বন্ধুর জন্য প্রাণ দিয়ে দেওয়া সেই আত্মীয়তা সেই প্রাণের বন্ধন কোথায় সব বিলুপ্ত হয়ে গেছে সেরকম বন্ধু আর কেউ নেই সবাই বিগত হয়েছে সবাই মারা গেছে সবাই হারিয়ে গেছে তুমি অসহায় একা তোমাকে একাই রুখে দাঁড়াতে হবে তোমার এই বন্ধা সময়ে তোমাকে উঠে আসতে হবে এইটি হলো প্রথম স্তবকের বিষয়বস্তু তার মানে প্রথম স্তবকে কবি কাউকে জাগানোর চেষ্টা করছে সে নিজের অন্তরাত্মাই হোক বা নিজের সমাজ যে মধ্যবিত্ত মানসিকতার মানুষই হোক তিনি বলছেন এই সমাজটা ক্ষয়ীভূত ক্রমশ সমাজটা ক্ষয়ে খয়ে উসর হয়ে গেছে এই মরুভূমিতে এই প্রলয় ঝড়ে উৎপাখির মতো একা যদি মাথা গুঁজে দাও তাহলে কিন্তু এখান থেকে রেহাই পাওয়া যাবে না এখান থেকে রেহাই পেতে গেলে আমাদের সবাইকে নিয়ে শক্তি সঞ্চয় করে একটা আলোড়ন তুলতে হবে এবং আমাদেরকে এখান থেকে পেরিয়ে আসতে হবে প্রথম স্ট্যান্ডার্ড বিষয়বস্তু কিন্তু এটা মোটেও কিন্তু এটা প্রেমের কবিতা নয় কবিতার প্রেমিকাকে বলছে না এটা মাথায় রাখতে হবে পরে যাচ্ছি অসাধারণ কিছু লাইন আছে পরে গেলেই বুঝতে পারা যাবে বলছে ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে মনস্তাপেও লাগবে না ওতে ফাটা ডিমে তা দিয়ে হয় কিছু এই কথাটি বলতে গেলেও উটপাখির প্রসঙ্গ আসে কথিত আছে যে উটপাখি নাকি নিজের ডিমে বসে তা দেয় না কারণ তার শরীরটা ওজনে অনেক ভারী সে নিজের ডিমে বসে তা দিলে ডিমটা ফেটে যেতে পারে এরকম কথা কথিত আছে তাই উটপাখি তার নিজের দৃষ্টি দিয়ে একরকমের উষ্ণতা ডিমকে দেয় তাতেই কিন্তু ডিমে তা দেওয়া হয়ে যায় এটা কথিত আছে কতটা সত্যি আমার জানা নেই তাই কবি এখানে বলছেন ফাটা ডিমে তা দিয়ে কি হবে মনস্তাপেও লাগবে না ওতে জোড়া এই ফাটা ডিমটা কি, ফাটা ডিমটা আমাদের ফাটল ধরা সমাজ আমাদের দেশ আমাদের এই বন্ধা দেশ যেখানে মানুষের মনের ভিতরে ফাটল লেগে গেছে মানুষ নিজেকে গুটিয়ে নিয়েছে স্বার্থপর হয়ে গেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের সমাজকে নিজের পরিবারকে কাউকে দেখছে না একা বাঁচার চেষ্টা করছে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে অথচ এই বন্ধার সময় থেকে এই কষ্টের সময় এই মহামন্দার সময় থেকে আমাদের উত্তরণের পথ কি সকলকে সঙ্গে নিয়ে যেতে হবে স্বার্থকরের মতো একা পালিয়ে বাঁচা যাবে না একা সমাজ গড়া যায় না কবি এখানে সমাজ সচেতন কবি তাই বলছেন ফাটা ডিমে তা দিয়ে কোনো লাভ হবে না কারণ ওই ফাটা ডিম থেকে কিন্তু বাচ্চা বেরোবে না আমরা জানি যে একটা সুস্থ ঠিকঠাক ডিম হলে তবেই সেখান থেকে একটা বাচ্চা সম্ভব তাই বলছেন কবি যে যে ডিমটা ফাটা সে ডিমে তা দিয়ে কী হবে তোমার প্রার্থনা নিষ্ফলে যাবে তোমার প্রচেষ্টা নিষ্ফল হয়ে যাবে এই নিষ্ফল প্রচেষ্টায় তুমি কিন্তু ছুটে বেরিয়েও না একা মুক্তির পথ খুঁজো না একা একা উত্তরণ সম্ভব নয় আর বলছে মনস্তাপেও লাগবে না ওতে জোড়া বলছে পরে তুমি যদি মনস্তাপ করো প্রায়শ্চিত্ত করো পস্তাও তাতেও কিন্তু ওতে জোড়া লাগবে না যা ফাটা তা ফাটাই থাকবে অখিল সে সে কি নিজেকে খাবে বলছে ক্ষুধায় রাজ্য চারিদিকে হাহাকার দেখা দিয়েছে এই ক্ষুধায় তুমি কি নিজেকে খেয়ে নেবে এখানে আত্মমোক্ষণের কথা বলা হচ্ছে আত্মভক্ষণের কথা বলা হয়েছে যে প্রচণ্ড ক্ষুধায় মানুষ তো নিজেকে খেতে পারে না আমরা দুর্ভিক্ষের সময় শুনেছি রাস্তাঘাটে যে সমস্ত নোংরা পচা জীব ছিল মানুষ খিদের চালায় সে সমস্ত জিনিস খেয়েছে এটা আমরা শুনেছি দুর্ভিক্ষের চিত্রেতে আমরা দেখেছি আস্থা করতে মানুষ কুড়ে খেয়েছে কিন্তু নিজেকে খাবলে খাবলে কি মানুষ খেতে পারে খেতে পারে না এটা আত্মসমালোচনা আত্মভক্ষণের কথা কবি বলছেন নিজেকে খোরার কথা বলছেন নিজেকে খুবলে খাওয়ার কথা বলছেন কেবল শূন্যই চলবে না আবার শূন্যে আগাগোড়া চলে না আগা এবং গোড়া গোড়াকে আমাদের মাটির নিচে থাকতে হয় আগা তবুও শূন্যে ভেসে থাকতে পারে কিন্তু আগাগোড়া শূন্য ভেসে কোনো কিছু চলে না ভিত তার একটা প্রয়োজন তার চেয়ে আজ আমার চুক্তি মানো শিক্ষাসাগরের সাধের তরণী হও তার থেকে কবি এখানে কল্পনার কথা বললেন সুন্দর কথা বললেন মানে এই বন্ধার সময়ও স্বপ্ন দেখতে কবি কিন্তু ভুলছেন না এখান থেকে উত্তরণের পথ মুক্তির পথ কবি কিন্তু বলে দিচ্ছেন তারপর কবি সুধীন্দ্রনাথ দত্ত বলছে তার চেয়ে আজ আমার যুক্তি মানো শিক্ষাসাগরে সাধের তরুণী হও মরুদ্দ্বীপের খবর তুমিই জানো তুমি তো কখনো বিপদপ্রাগ্য নাও কবি এখানে বলতে চাইলেন তার থেকে আমার যুক্তি মানো আমি তোমাকে পথ দেখাচ্ছি সেই পথেই তুমি চলো শিক্ষাসাগরে সাধের তরুণী হও মরুদ্দ্বীপের খবর তুমিই জানো বলছে সাগরে তুমি নৌকা ভাসিয়ে দাও মরুদ্বীপের খবর তুমিই তো জানো এই মরুভূমির মধ্যেও কোথায় মরুদ্বীপ আছে যেখানে বসবাস করা যায় বসবাসের যোগ্য সেই দ্বীপের খবর তুমিই জানো এই অথৈ সাগরের মধ্যে কিভাবে সাধের তরণী ভাষাতে হয় তুমিই জানো কবি এখানে আশাবাদের কথা বললেন নিজের অন্তরাত্মার সঙ্গে কথা বলছেন মধ্যবিত্ত মানসিকতার মানুষগুলোর সঙ্গে কথা বলছেন বলছি নিজের ভিতরকে জানো নিজের অন্তরাত্মাকে জানো এই উসর বন্ধা সময়ে আবদ্ধ থাকলে চলবে না এখান থেকে বেরোনোর পথ তুমি খুঁজে পাবে তার জন্য তোমাকে আমার যুক্তি মানতে হবে সেই যুক্তির কথা কবি বললেন এখানে কবির কণ্ঠে কিন্তু আশাবাদ ধ্বনিত হলো তারপর কবি বলছে দেখো নবসংসার পাতি গিয়ে আবার চলো যে কোনো নিভৃত কণ্ঠকাবৃত বনে বলছে বন কণ্ঠ হোক চারিদিকে ক্যাকটা সে ছেয়ে যাক কিন্তু আমরা নতুন করে সংসার পাতি নতুন করে সাজাই মানে আবার নতুন করে শুরু করি নতুন পথে চলতে শুরু করি এই উসর বন্ধার সময়ই কবি নতুন সংসার পাতার কথা বলছে মানে নতুনভাবে বাঁচার কথা বলছেন আর কবি বলছেন মিলবে সেখানে অনন্ত নোনা জল খসবে খেজুর মাটির আকর্ষণে বলছে সব কিছু শেষ হয়ে যায়নি হতে পারে মরুভূমি সেই মরুভূমিতে যদি আমরা নতুন করে আবার সংসার পাতি তাহলে সেখানে অনন্ত নোনা জলও দু এক ফোঁটা মিলবে আর মিলবে কি খেজুর ফল মাটির আকর্ষণে মরুভূমিতে আমরা জানি যে খেজুর গাছ থাকে কবিতাই বলছেন মাটির আকর্ষণে দু একটা খেজুর ফলও খসে পড়বে আমাদের আহারের জন্য কবি সামান্য হলেও লেশমাত্র হলেও আশা জাগাচ্ছেন যে সময়টা উত্তাল ভয়াবহ পরিস্থিতি চারিদিকে বন্ধা উসর মানুষ উটপাখির পাখির মতোই স্বার্থপর হয়ে গেছে মানুষের আর উত্তরণ সম্ভব নয় আগের স্তবকেই কবি বললেন কারণ সময়টা ভয়ঙ্কর পরের স্তবকেই কবি বলছেন আমার যুক্তি মানো আমার যুক্তি মানলে এখান থেকে তোমার উত্তরণ সম্ভব আমরা আবার নতুন করে সংসার পাতব। কোথায় সংসার পাতবো মরুভূমির মাঝে যে মরুদ্বীপ দ্বীপ আছে সেখানেই সংসার পাতবো হোক সেখানে কাঁটা বোন তবু সেই কাঁটা বনের ধারেও আমরা দু এক ফোঁটা নোনা জল পাব। মাটির আকর্ষণে দু একটা খেজুর ফল পাব। সেই সামান্য যেটুকু পাব সেটা দিয়েই আমরা কিন্তু নতুন করে সংসার করব। এখানেও অনেকে মনে করে যে কবি প্রেমিকাকে এই কথাগুলি বলছেন নতুন করে সংসার করার ঘর বাঁধার আশা দেখছেন আসলে তা নয় মধ্যবিত্ত সমাজের স্বার্থপর মানসিকতার মানুষগুলোকে জাগানোর চেষ্টা করছে তাদেরকে নতুন করে শুরু করতে বলছে বলছে এখনো দেরি হয়ে যায়নি সময় বন্ধা উত্তাল কিন্তু শুরু করতে চাইলে এইটুকু দিয়েও শুরু করা সম্ভব কারণ শুভ সূচনা অল্পের মধ্যে দিয়ে হলেও আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের কিন্তু জাগরণ সম্ভব পরে যাচ্ছি কবি এখানে পরে কবি কি বলছে দেখো কল্পলতার বেড়ার আড়ালে সেথা গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা ছাঁদতে তোমার অনাবশ্যক টানা ভূমিতে আড়ালে অকারি পালক গুলি শ্রমন শোভন তারার উদ্দিন পদধুলি পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমারাতে তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি নির্বোধ লোভে যাবে না ভাবনামিশে সে পাড়া জুড়ানো বুলবুলি নাও তুমি বর্গির ধান খায় যে উন্তরিসে কবি এখানে বললেন কিসের কথা বললেন যে এই যে তোমাকে এত কল্পনার কথা ভালো কথা স্বপ্ন আমি যে জাগাচ্ছি সে সেগুলো সত্য হবে সেখানে কিন্তু আমি লোহার চিড়িয়াখানা গড়ে তুলব না লোহার চিড়িয়াখানায় আমরা কি দেখতে পাই যে পশু তার স্বাভাবিক পরিবেশ থেকে তাকে তুলে ধরে নিয়ে এসে একটা কৃত্রিম আর্টিফিসিয়াল পরিবেশে তাকে চিড়িয়াখানার ভিতরে বন্ধ করে দেয় মানুষ টিকিট কেটে সেসবগুলোকে দেখে চিড়িয়াখানায় পশুদের সংরক্ষণ করা হয় ঠিকই কিন্তু কি সত্যি সত্যি স্বাভাবিক পরিবেশ দেওয়া হয় লোহার গড়া দিয়ে তারা হাঁপিয়ে যায় কথা রবীন্দ্রনাথ বলেছিলেন যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে তাই বনের পশু যেমন বনে সুন্দর মানুষও তেমনি তার স্বাভাবিক প্রবৃত্তি নিয়েই সুন্দর তাকে যদি আমরা লোহার গড়া দিয়ে চিড়িয়াখানায় পুড়ে ফেলি তাহলে কিন্তু সে বাঁচতে পারে না তার শ্বাস বন্ধ হয়ে আসে তাই কবি বলছেন আশ্বাস দিচ্ছেন যে গড়ে তুলবো না লোহার চিড়িয়াখানা ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা আমি ক্রেতা ডেকে আনবো না বাজার তৈরি করব না কিনা বেচার পশার সাজাবো না আর বলছেন ছাড়তে তোমার অনাবশ্যক টানা বলছে তোমার যে ডানাটা প্রয়োজন নেই যে ডানাটা অকেজো সেই তোমার অনাবশ্যক ডানাটাও ছাড়তে আমি ডেকে আনবো না সে ডানাটা তোমার আমরা জানি ডানা কৃষির প্রতীক ওরার প্রতীক ডানা মুক্ত আকাশে মানুষকে উড়তে সাহায্য করে এই ওরাটা অ্যাকচুয়ালি স্বপ্ন তাই না তাই বলছে যে স্বপ্নের ডানা আমি ছেটে দেবো না আমি দলে দলে ক্রেতা ডেকে আনবো না আমি বাজার সাজাবো না ভূমিতে ছড়ালে অকারি পালকগুলি শ্রমণ শোভন বীজ বানাবো তাতে তোমার যে প্রয়োজন নেই সেই পালকগুলিও যদি ভূমিতে ছড়িয়ে যায় আমি শ্রমণ শোভন তা থেকে বীজ বুনবো যেন অজস্র ডানা উৎপন্ন হয় যা থেকে ওরার স্বপ্ন তৈরি হয় উধাও তারার উদ্দিন পদধুলি বলছে তারা উধাও হয়ে গেলে তার যে ধুলো পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমারাতে অমাবস্যার রাতে আমি তা ভাবে খুঁজবো না কবি এগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি এমন করব না তোমার নিবিদে বাঁচাবো না ঝুমঝুমি নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে আমার লোভ নির্বোধের মতো সমস্ত ভাবনাতে মিশিয়ে দেবে না তোমার একান্ত তোমার একান্ত গভীর জায়গা যেখানটা নাড়া দেওয়া যায় সেখানে আমি ঝুমঝুমি বাঁচাবো না সে পাড়া জোড়ানো বুলবুলি নাও তুমি বর্গীর ধান খায় যে উনত্রিশে বলছে বর্গ আমরা জানি এখানে একটা পুরনো ছড়া আছে যে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে সেই প্রসঙ্গেই কবি এখানে বলছেন কিন্তু কবি উনতিরিশের কথা বলছেন মানে উনিশশো উনত্রিশের কথা বলছেন উনিশশো সালে আমরা জানি দেশ জুড়ে একটা ভয়াবহ মন্দা দেখা দিয়েছিল সেই মন্দাটা কীভাবে তৈরি হয়েছিল সেটা কিন্তু কোনো প্রাকৃতিক উপায় নয় এই মন্দাটা তৈরি হয়েছিল কৃত্রিমভাবে শেয়ার বাজারে ধস নেমে যাওয়ার কারণে কালোবাজারি শুরু হয়েছিল এবং একটা ভীষণ মন্দা তৈরি হয়েছিল সেই উনিশশো উনত্রিশে মন্দার কথা কবি এখানে বললেন কি প্রসঙ্গ টেনে পুরনো ছড়া থেকে বর্গি এবং বুলবুলির প্রসঙ্গ এনে কবি কিন্তু সুন্দর করে এইখানটি ব্যাখ্যা করলেন এই নৃত্য কিন্তু কবি কিন্তু টানলেন তিনি এবার আমি শেষ তবকটি পড়ব মন দিয়ে শুনবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে আর কবি এতক্ষণ যা বলতে চেয়েছেন সেই সমস্ত কথার ইতি কিন্তু শেষ তবকে এসে টেনে দিয়েছেন পড়ছি দেখো আমি জানি এই ধ্বংসের দেশভাগে আমরা দুজনে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে দেনা সদ্যার ভার তাই অসহ্য লাগে আত্মরতি অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি অসাধারণ কথা কবি প্রথম লাইনে বললেন আমি জানি এই ধ্বংসের দেশভাগে আমরা দুজনে সমান অংশীদার বলছে এই যে দেশটা জুড়ে যে ধ্বংস তার দায়ভাগে আমরা দুজনা সমান অংশীদার মানে আমি এখন তোমাকে মধ্যবিত্ত মানসিকতার মানুষকে যে স্বার্থ সম্পন্ন সমাজকে দায়ী করছিলাম সে সমাজটা কিন্তু একা দায়ী নয় আমিও তার অংশ কবি এবারে নিজের দিকে কিন্তু আঙুলটা তুললেন তার কারণ কারো একার দয় নয় সমাজকে উত্তরণের জন্য কোনো মানুষ এককভাবে প্রচেষ্টা করলে কিন্তু চলবে না সার্বিকভাবে প্রচেষ্টা ছাড়া উত্তরণ কিন্তু সম্ভব নয় তাই কবি বললেন যে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমিও সমান অংশীদার আমারও দায় আছে অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে দেনা সুধবার দায় অসাধারণ কথা বললেন অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে দেনা শোধবার দায় অসাধারণ কথা বললেন মানে আমার পূর্বপুরুষ আমার পূর্ব প্রজন্ম সমাজের আগের প্রজন্মরা কি করেছে পাওনা নিয়েছে সমাজের থেকে মানুষের থেকে কড়াই গণ্ডায় উসুল করেছে দিয়ে দেনাগ্রস্ত হয়ে পড়েছে সেই দেনা শোধবার দায় কার আমাদের উপর পড়েছে এই প্রজন্মের ওপর পড়েছে এটাই নিয়ম পূর্বপুরুষরা যদি ভালো কিছু করে যায় তার সুফলটাও আমরা যেমন ভোগ করবো তারা যদি খারাপ কিছু করে যায় তার কুফলটাও আমরা ভোগ করবো আমরা জানি যে শাহজাহান তাজমহল ময়ূর সিংহাসন ইত্যাদি নির্মাণ করতে গিয়ে একেবারে মুঘল সাম্রাজ্যের অর্থকোষ প্রায় শূন্য করে দিয়েছিল ফলে পরবর্তী সম্রাট এসে কী করেছে আর্থিক অনটনে পড়েছে তার পরে মুঘল সাম্রাজ্যের পথন হয়েছে আমরা কেবল মুঘল সাম্রাজ্যের পথনের জন্য ঔরঙ্গজেবকে দায়ী করতে পারি না কারণ শাহজাহান যে রাজ ছিল সেটা প্রায় অর্ধেক শূন্য করে দিয়ে চলে গিয়েছিলেন এটাই নিয়ম কবি এখানে সেই কথাটি কিন্তু বললেন যে আমাদের আগে যারা পাওনা নিয়েছে গুনেছে আমাদের তো তার দায় শোধ করতে হবে না তারা তো বহাল তবিয়াতে নিয়ে আনন্দ করে মজা করে সে সমস্ত খরচ করে দিয়ে আমাদেরকে দায়গ্রস্ত করে দিয়ে গেছে আমরা যেহেতু পরবর্তী প্রজন্ম তাই এইগুলো শোধ করবার ভার আমাদের ওপর পড়েছে তাই কবি বললেন আমাদের পরে দেনা শোধবার ভার আমাদের কি এই দেনা শোধ করতে হবে সমাজে আজ পর্যন্ত যা কিছু খারাপ ঘটেছে এই বন্ধার সময়ের জন্য যা কিছু দায়ী সেই দায়ী ভারটা কিন্তু আমাদেরকে গ্রহণ করে নিতে হবে বলছেন তারপর কবি বলছেন তাই অসহ্য লাগে আত্মরতি নিজেকে ভালোবাসা আত্মপ্রেম আমরা জানি আত্মরতী মানে আত্মপ্রেম বলছি এগুলো আমার অসহ্য লাগে এখন শুধু শুধু নিজেকে ভালোবাসা স্বার্থপরের মতো একা গুটিয়ে থাকা একা লুকিয়ে থাকার সময় নয় এখন সবার জন্য বাঁচতে হবে সমাজের জন্য কিছু করতে হবে তাই কিন্তু কবি উটপাখি প্রসঙ্গ টেনেছেন কারণ উটপাখি সমাজ থেকে বিচ্ছিন্ন একা বাঁচেন এবং ঝড় ঝাপটা প্রলয় এলে বালির মধ্যে মুখ লুকিয়ে নিজেকেই শুধু বাঁচাতে চায় এই উটপাখিকে কবি কিন্তু প্রতীক হিসেবে এনেছেন তাই কবি বলছেন অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে আমাকে এদিকে বাড়াও নিজেরই ক্ষতি কবি বলছে অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না উঠ পাখি যেমন নিজের মাথাটা গুজে দিচ্ছে বালির মধ্যে দিয়ে সে কি ভাবছে যে ঝড় নেই ঝাপটা নেই তাতে কি তার বাঁচা সম্ভব হয় বাঁচা হয় না অনেক সময় সে বিপদের সম্মুখীন হয় তাহলে কি হচ্ছে আমি অন্ধ হয়ে গেলে প্রলয়টা বন্ধ না আজকে আমি ভাবছি চলো আমি ভালো আছি আমি খাচ্ছি পড়ছি সমাজ নিয়ে আমি কি করবো আমার মাথা ব্যথা নেই আমার তো দিব্যে চলে যাচ্ছে তাহলে আমি অন্ধ হয়ে গেলে বাইরে যে প্রলয়টা চলছে সেই প্রলয়টা থেমে থাকবে না প্রলয়টা চলবে সমানতালে আমি নিজেকে অন্ধ করে নিতে পারি কিন্তু নিজেকে অন্ধ করে নেওয়া আত্মপ্রেম আত্মরতি এগুলো থেকে বেরোনোর সময় এসেছে নিজেকে এককভাবে ভাবার সময় এখন এখন ফুরিয়েছে সমবেতভাবে দূতোবদ্ধভাবে আমাদের কিন্তু এগোতে হবে কবিতায় বলছেন ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে অসাধারণ কথা এই যে ভ্রান্তি বিলাস ভ্রান্তি নিয়ে বাঁচা ভ্রমে বাঁচা এবং সেটাকে ক্রমে বিলাসে পরিণত করা এটা ভালো সুসময়ে সম্ভব ভালো সময় এ ওকে চলো ভ্রান্তি বিলাসে বাঁচো কিন্তু এখন দুঃসময় দুর্বিপাক চারিদিকে একটা আলোড়ন তৈরি হয়েছে একটা প্রলয় সেই সময় যদি আমি ভ্রান্তি বিলাস নিয়ে বাঁচি তাহলে কি সম্ভব সম্ভব নয় এ সময় আমায় এগিয়ে আসতে হবে মানুষের জন্য বাঁচতে হবে মানুষের জন্য কিছু করতে হবে পরের লাইনি কবি কিন্তু সেই কথাটি বললেন অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থসাদী প্রত্যুপকার মানে আমরা জানি যে পরের উপকার করা বলছে আমরা বিরোধী স্বার্থটাকে সাধন করি কিভাবে একে অপরের উপকার করে এসো আমরা মানুষের উপকারে লাগি তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি অসাধারণ লাইন এটাকে এটা লোকাভরণ শৈলী বলা হয় কবি এই শেষ দু লাইনে লোকাভরণ শৈলী ব্যবহার করলেন আধুনিক কবিতার এটা অন্যতম বৈশিষ্ট্য এই লোকাভরণ শৈলী কবি বললেন তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে তুমি আমাকে লোক সমাজ সমস্ত কিছুর ঊর্ধ্বে তুমি আমাকে নিয়ে চলো আমি তোমাকে লোকায়তে বাধি মানে আমরা পারস্পরিকভাবে যুথবদ্ধভাবে কাজ করি তুমি আমাকে লোকোত্তরে নিয়ে চলো লোক সমাজ সমস্ত কিছু সংকীর্ণতার ঊর্ধ্বে তুমি আমায় নিয়ে চলো আমি তোমাকে লোকায়তে বাধি মানুষের সংস্পর্শে বাঁধি মানুষের সাথে বাঁধি এইভাবেই আমরা একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলি তাহলে আমি কিন্তু কবিতাটি পড়ে শেষ করলাম চারটি স্তবকের কবিতা আমি কিন্তু প্রতিটি স্তবক পড়িয়ে অর্থ বলে দিলাম প্রতিটি স্তবকের অর্থ প্রায় একই রকম কবির বলার কৌশলের ভঙ্গিটা আলাদা প্রথম স্তবকে কবি নিজের অন্তরাত্মা মধ্যবিত্ত মানুষকে জাগাতে চাইছেন পরের স্তবকে কেন জাগাতে চাইছেন তার কারণটা বলছেন তার স্তবকে কবি কিন্তু বলতে চাইছেন আশা এখনো আছে হতাশায় ডুবে যাওয়ার সময় নয় সামান্য হলেও আশা আছে সেই আশাবাদ ধ্বনিত হয়েছে সেই আশাকে কিভাবে জাগিয়ে রাখা যাবে বাঁচিয়ে রাখা যাবে সেই কথা বলছেন একেবারে শেষ তবকে কবি কিন্তু সেই আশাবাদকে ভবিষ্যতে কীভাবে ফলপ্রুষ করা যাবে তার কথা বলছেন পারস্পরিক সংস্পর্শে যুথবদ্ধতার মাধ্যমে সমাজের উত্তরণের কথা বলছেন আগেই বলেছি কবি সুধীন্দ্রনাথ দত্ত বিশ্বকত এবং রাষ্ট্রীয় কবি তার কবিতার একটা বৃহত্তর প্রেক্ষাপট কিন্তু থাকে সংক্ষেপে তার কবিতাকে ধরলে প্রেমের কবিতা হিসাবে বা খুব সাধারণ কবিতা হিসেবে ধরলে কিন্তু চলবে না কবিতাটার একটা সর্বজনীন কিন্তু বার্তা আছে সেটা হলো আমাদের এই বন্ধা সময়ে এই খারাপ সময়ে এই উসর মরুভূমিতে উৎপাকির মতো স্বার্থপর হয়ে বালির মধ্যে মাথা গুঁজে বাঁচা যাবে না এখান থেকে আমাদের উত্তরণ দরকার এবং তার জন্য আমাদের দরকার যুথবদ্ধতা আমাদের দরকার পারস্পরিক মেলবন্ধন এটাই হলো কবিতাটার বিষয়বস্তু এখান থেকে প্রশ্ন উত্তর দিলে গুছিয়ে লিখো আশা করছি খুব কষ্টকর হবে না আমি পুরো বিষয়টা তুলে দিলাম এই পুরো সারমর্মটার দিকে কিন্তু মাথায় রাখতে হবে যে এর বিষয়টা কি এর স্তবক চারটে হতে পারে কিন্তু প্রত্যেকটা স্তবকের মধ্যে দিয়ে কবি কিন্তু একটি সুর যাচ্ছে সে সুরটা হলো জাগরণের এই বন্ধা সময় থেকে বেরিয়ে আসার নিজের স্বার্থ সিদ্ধি আপন স্বার্থসিদ্ধির কথা না ভেবে সমবেতভাবে জুথোবদ্ধভাবে কিছু করার এটা মাথায় রাখতে হবে এখান থেকে এই যে শেষ লাইনটা তুলে খুব প্রশ্ন আসে তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি অসাধারণ লাইন বললাম এটা লোকাভরণ শৈলীর ব্যবহার করে কবি সুন্দরভাবে কথাটা বললেন যে আমরা পারস্পরিকভাবে একে অপরকে কিভাবে নিয়ে উত্তরণের পথে হাঁটবো আর এই লাইনটা তুলে প্রশ্ন খুব আসে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনের সমান অংশীদার কবি কিন্তু নিজেকেও ছেড়ে দিলেন না নিজের দিকেও আঙুলটা তুললেন আর এই লাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে দেনা শোধবার দায় আমাদের পূর্বপুরুষ যে ভুল করে গেছে তার দেনা শোধবার দায় আমাদের ওপরেই বর্তায় এই লাইনটা থেকেও প্রশ্ন আসে ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে মনস্তাপেও লাগবে না ওতে জোড়া এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে আর প্রশ্ন আসে প্রাক বাল্যবন্ধু বাল্য যত বিগত সবাই তুমি অসহায় একা ভালো বন্ধুর সময় আর নেই আমি কবিতাটি চারটি স্তবক পড়িয়ে দিলাম প্রতিটা স্তবকের অর্থ ব্যাখ্যা করে দিলাম এবং যে সম্ভাব্য লাইনগুলি তুলে প্রশ্ন আসে সেগুলিও জানিয়ে দিলাম তারপরও তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশানে জানিও আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ